নমস্কার বন্ধুরা, আমি ঋতু। আমার রঙিনতা আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমার এই ভিডিওর বেশ কিছু বা আজকের ব্লগ যেটা আসতো তার বেশ কিছু জিনিস ডিলিট হয়ে গেছে, কারণ আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে করেছিলাম। তো কীভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো আমার ফোন থেকে যেটুকুনি ছিল বা ওর ফোন থেকেও বেশ কিছুটা নিয়ে আমি আপনাদের কাছে শুধুমাত্র আজকের রবিবারের লাল চিকেনের ঝোল রেসিপিটা শুধুমাত্র প্রেজেন্ট করতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেছে, আদা রসুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর দেখুন, কড়াই প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে, তারপর কড়ায় তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে এখানে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আর একটু চিনি দিয়েছি, চিনিটা আমি তেলে জ্বালিয়ে নিই, তাতে কি হয় চিকেনের কালারটা, মানে রান্নার যে কালারটা, ঝোলের কালারটা ভীষণ লাল হয়। আর দেখুন, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর যেটা বলছিলাম, তো লাল হয়ে যায়। আর টমেটোটাও আমি কি করি, টমেটো কুচোটা আমি তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে ভেজে নিই। আর জানেন তো, আজকে আমাদের সকালে এখানে পাওয়ার কাট ছিল বেশ অনেকক্ষণ, সকাল বলবো না, একটু বেলার দিকে অনেকক্ষণ পাওয়ার কাট ছিল, যার জন্য আমি তো নিচে আমার রান্নাঘরে আলোটা একটু কমই ঢোকে, তো আর নিচে বসে রান্না করছিলাম, যেহেতু আমার উনুনে রান্না এখন, তো তার জন্য ভালো আলোটা পাচ্ছিলাম, যার জন্য আমি আবার সেগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদেই ভিডিওটা আমি কমপ্লিট করলাম। আর দেখুন, আমি এখানে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে এসেছিলো, তাতে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে তেলে দিয়ে খানিকক্ষণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রঙটা যখনই লাল লাল ছেড়ে গেল, তখন তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ, এগুলো বাটা, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে বা কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। আর ওদিকে আমি চিকেনটাকে তেল, হলুদ আর সামান্য নুন দিয়ে ওখানে মাখিয়ে রেখেছিলাম। আর দেখুন, মশলাটা থেকে যখন তেলটা বেরিয়ে গেছে, তখনই আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে কষাতে হবে। আর আজকে খুবই ছোট, শুধু এই চিকেন রান্নাটাই আমি শেয়ার করতে পারলাম আপনাদের সাথে, কেননা যে যে আর যেগুলো ডিলিট হয়নি সেগুলো ঠিক পুরোপুরো আসতো না, যার জন্য আমাকে এইভাবে আজকে শুধুমাত্র মাংস চিকেন রান্নাটাই দিতে হলো। তো দেখুন বন্ধুরা, আর আজকে জানেন তো, আমি রান্না করতে করতে আঁচটা, আমি তো গুলঘুটোতে করছি, তো সেটা আঁচটা পড়ে গেছিলো, যার জন্য ভীষণ দেরি লাগছিল। তো আমার তো কাঠের ব্যবস্থাও আছে, আগের ব্লগে আপনাদেরকে বলেছি, তো সেই কাঠ দিয়েই কিন্তু আমি কাঠ রেখে দিই। আমার বাড়িতে যে সমস্ত গাছপালা আছে তার যে কিছু কিছু কাঠ ডাল ফালগুলো পড়ে, সেগুলো আমি শুকিয়ে রোদ্দুরে রেখে দিই, তো সেগুলো দিয়েই আঁচটা একটু হাই করে নিলাম, কেননা আগুনটা জোরে না হলে কিন্তু মাংস কষানোটা বা যে কোনো রান্নায় স্বাদটা ঠিক পাওয়া যায় না। তো দেখুন, এখন খুব জোরে আগুন উঠছে আর আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মাংসটার থেকে তেল বেরোবে, আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও খানিকক্ষণ দিয়ে কষাবো। আর দেখুন, মাংসর থেকে তেলটা বেরিয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি আলু দিয়েও বেশ খানিকক্ষণ মাংসটা কষিয়ে নেব। আর যদি বন্ধুরা, আমার জানি এই রান্নাটা খুবই সাধারণ, সবাই যেমন করে সেরকমই, খুবই কমন একটা রেসিপি, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে মাংসটা রান্না করি। আর আমি লঙ্কার গুঁড়ো সেইভাবে কোনো রান্নায় দিই না, খুব কম দিই জানেন তো, খুব দরকার না পড়লে দিই না। আর দেখুন, চিনিটা তেলে জ্বালিয়ে দেওয়ার জন্য আর টমেটোটা তেলে ভেজে নেওয়ার জন্য কিন্তু রঙটা খুব সুন্দরই এসছে। আর টমেটোটা কিন্তু আমি অনেকটা বড় একটা বড় টমেটো আমি দিয়েছিলাম কুচো করে তেলের মধ্যে নেড়ে, ভালো করে ভেজে নিয়েছিলাম, যার জন্য রঙটা এত সুন্দর এসছে। আর দেখুন, মাংস থেকে তেল তো বেরিয়ে গেছে, এই পর্যায়ে এসে আমাকে আলুগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো দিয়ে আমি আরও কষাবো, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা লাইক করে আমার কাজে এগোতে আমাকে সাহায্য করবেন। আর দেখুন, আমি আলুগুলো দিয়ে দিলাম, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো, তাহলে আমি নেক্সট ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আর আপনাদের কাছে ভালো ভালো ভিডিও
প্রেজেন্ট করতে পারবো। দেখুন আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর তাতে জল দিয়ে দেবো। আর জানেন তো আমি এতে গরম জল দিই, কিন্তু আজকে আমাকে ঠান্ডা জলই দিতে হয়েছে, কারণ ওই যে বললাম পাওয়ার কাট ছিল প্রায় মানে বেলার থেকে প্রায় 5:30 পর কারেন্টটা এসছে, যার জন্য কি হয়েছে আমার ইন্ডাকশানটাও তো জ্বালিয়ে আমি গরম জল করতে পারিনি। আর এই রান্না করতে করতে আবার কোনো জায়গায় আবার যদি আমি গরম জল করি সেটা তো করা মানে অসুবিধা হয়ে যাবে, যার জন্য আজকে আমাকে কাঁচা জলই দিতে হয়েছে। তো কাঁচা জলেও স্বাদ হয়, কিন্তু যদি আপনারা গরম জল দেন তাতেও কিন্তু বেশ রান্নাটা ভালো হয়। তবে জানেন তো আজকে রান্নাটা খুব খারাপ হয়নি, যেহেতু কাঠের জালে, উনুনের জাল তো অবশ্যই ভালো গুলঘুটের, আর কাঠের জালে ভীষণ, কাঠের জাল যদি খুব জোরে হয় না তো তাতে সেক্ষেত্রে মাংস ভীষণ স্বাদ হয়। মাংস কেন, যে কোনো রান্নাই কাঠের জালে রান্না খুবই ভালো হয়। আর দেখুন আমি এখানে জলও দিয়ে দিয়েছি, তো আরেকটু জল দিতে হবে, এই জলটা অল্প হয়ে গেছে। আর কাঠের জালে না একটু বেশি জল দিতে হয়, কেননা খুব জোরে, কারণ খুব জোরে আগুনটা থাকে তো আর জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আজকে সত্যি মাংসটা অপূর্ব খেতে হয়েছিল, আর রংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন চাপা দিয়ে দিই এবার এটাতে, তো চাপা দিয়ে দিলাম। এবার দেখুন আমি চলে এসেছি, আমার চিকেনটা হয়ে গেছে, দেখুন ওপরে কত সুন্দর তেল ভাসছে, যত তেল ওপরে উঠে এসছে তার মানে প্রায় চিকেনের সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু দেখে নেবো আলুগুলো কীরকম সেদ্ধ হয়েছে, তো আমার লাল লাল ঝোল ফুটে গেছে, এবার চলুন আমি খেতে চাই। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার, অবশ্যই পাশে থাকবেন। তো আমি ভাত বেড়ে নিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, টাটা।